So as good tafsir itu, insyaAllah, ayat nombor Ikhshoshullah nombor ayat tadi yang as good tafsir pun surah Al-Qarar insyaAllah. Allah Rabbul Izzat Al-Quin, A'udhu Billahi Minash Shaitanir Rajeem, Bismillahirrahmanirrahim. وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون. الله رب العزة وقالوا اتخذ الله ولدا ترفون زي الله رب العزة تنرشن تنديس لا حول ولا قوة إلا بالله. وقالوا اتخذ الله ولدا تدين خل Allah Rabbul Izzati Uhukre Tumukre Tanur Fuwa Banenca. Quran Al-Makti Iqzagat Ay Wa qalatin Nasara Al-Masih Ibnullah Nasara Uqlequin Isa Alayhi Salatu Wassalam Allah Salim Arawzagat Ay Wa qalatin Yahudu Uzayrun Ibnullah The Yahudu Uqletin Den Khoin The Uzayr Alayhi Salam Allah Rabbul Izzati Wassalam ওখানে রহমত আল্লাহ রাব্বুল ইজ্জত কইরা ইতো হইলো দুই গ্রুপ যারা রহমত আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মেনশন করছে এরা সারাও আমরা গেছে অনেক হল গেছে ই আকীদা আছে যে অমুক কই গেছেন তমুক কই গেছেন আল্লাহ অমুক আর তমুক মানে অনেক প্রিয় আর প্রিয় দেখাইতে দিয়ে অনেক সময় আমরা শিরকের দরজাত নিয়ে পৌঁছাই যাই কথা বুঝছেন যে বুজুর্গ ঠিক আছে আউলাবিয়ত ঠিক আছে যে ওলিওয়া বুজুর্গা কিন্তু এ যতখান আসল ততখান তাহতা এটা কি অনেক সময় দেখা যায় তাহলে পৌঁছাইতে পৌঁছাইতে নবীগণর উপরেও নিয়ে পৌঁছাই দেয় ইলা হয় না নবীগণর উপরে নিয়ে পৌঁছাই দেয় তখন ইবুল হইল শেরক যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এক উদাহরণ দিয়া এই ধরনের যত্নদাতর আচরণ থাকব যে আচরণের কারণে কোনো মানুষে তার সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহর দরজাত নিয়ে পৌঁছাই যায় অথবা আল্লাহর সমপরিমাণ বানাই যায় ওখানে কথা আল্লাহ রাব্বুল ইজ্জত হয়ে যাচ্ছে অনেক সময় আমরা মনে করতাম পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জত শুধু ইশারা দিরা ইহুদিরে আর খ্রিস্টানরে আসলে ইহুদি আর খ্রিস্টানরে ইহুদি আর নাসারারে ইশারা নয় ইশারা হইল সমস্ত জাতিরে যত মানুষ দুনিয়াতে আছে যে কোনো নাম দেওয়া যে কোনো খামর কারণে যারেও অত সম্মান করিয়া আল্লাহর দরজাত নিয়ে পৌঁছাই দিবা এনতানের উদ্দেশ্য করে পাওয়া ওয়াকালু তাখাদ আল্লাহ ওয়ালাদা তারা কইল আল্লাহ রাব্বুল ইজ্জতের ছেলে আছে সন্তান আছে সুবহান আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র আল্লাহর কোনো সন্তানাদের কোনো প্রয়োজন নাই আল্লাহর বউরও প্রয়োজন নাই স্ত্রীরও প্রয়োজন নাই বাচ্চাদেরও প্রয়োজন আপনি আল্লাহরে আপনার লাখান চিন্তা করলে হইতো না আল্লাহ হইলা আপনি যে জিনিসের কাছে মোকাবেক কি মোহতাজ সমস্ত মোহতাজ আর সমস্ত জরুরতর উর্দে মানে সমস্ত জরুরতর বাড়া আল্লাহর কোনো জরুরত নাই না আছে পানি খাওয়ার জরুরত নাই পানি আনারও জরুরত নাই পানি কেনারও জরুরত নাই পানি কিনতে হইলে পয়সা যদি করা লাগবো এটারও জরুরত নাই সেউরে এক গ্লাস পানি আনার কথা কইবা এটারও জরুরত নাই ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন যখন তেন কিছু যায় তেন খালি কই কুন কুন আরে ইখবার কই বারবার হওয়া লাগে না আর একবার কোন হওয়ার লগে লগেও ওই যায় কোন অর্থ হইল ওই যাও মানে যে কোনো জিনিসও পিকচারে অস্তিত্ব আনার লাগে পিকচারে তৈয়ার করার লাগে শুধু একবার ওই যাও বা ওই যা অতখান হওয়ারও দরকার হল অতখান হওয়ার লগে লগে ওই যায় মানে আল্লাহর হুকুমর মুখাপেক্ষি সব কিছু আল্লাহর বলে যদি হুকুম করার লগে লগে ওই যায় দেরি করে না সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো সন্তানাদের জরুরত নাই কোনো গোবচ্চাইতর জরুরত নাই বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
যত কিছু জমিনও আছে আসমানও আছে সব কিছু আল্লাহ, সব কিছু আল্লাহর মুখাপেক্ষে, সব কিছু আল্লাহর সাহায্য জরুরতমন্দ, সব কিছুই জিতা তাখের চলমান আছে আল্লাহ চলমান রাখছেন এল্লাগে। যখন আল্লাহ বন্ধ করিবে একটা বন্ধ হয়েছে। তো দুনিয়া ঘুরের দুনিয়া এখনো জীবিত আছে আল্লাহর হুকুমে, আসমান এখনো উপরে টিকিয়ে আছে আল্লাহর হুকুমে, আসমান জমিনের মধ্যখানেও যত কিছু আছে জীব জন্তু পশুপঙ্খী যত কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে আছে। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল লাহু ক্বানিতুন, আর প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে ফরমাবরদার, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম আহকাম মানিয়া চলে, সূর্যও আল্লাহর হুকুমে চলে, চন্দ্রও আল্লাহর হুকুমে চলে, নক্ষত্র তারা এগুলা আল্লাহর হুকুমে চলে। আমরা হয়তো চিন্তা করতে পারি যে এগুলার পিছনে কিছু আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি এগুলা সৃষ্টি না হতো এগুলো তাহলে না হয়। হাদিসের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, মা আহাদুন আসবারা আলা আযান ইয়াসমাউহু মিন আল্লাহ তাআলা, যে কোন ব্যক্তি আল্লাহ থেকে বেশি সবর করনে ওয়ালা নাই, কোন ব্যক্তি আল্লাহ থেকে বেশি সবর করনে ওয়ালা নাই, মানে আল্লাহর সবর এত মজবুত এত দৃঢ় এত লম্বা সবর, কোন জিনিসের উপরে সবর করো, আযান ইয়াসমাউহু, যে এমন কোন বুড়া জিনিস যেটা আপনি শুনবা আর শুনিয়া আপনি সবর করতে পারবা। যেমন মনে করো আপনি শুনছেন একজন আপনার গায়ে লেগে লেগে যান, আপনি সবর করতে পারবেন মানুষ হিসাবে অটোমেটিকলি আপনিও তারে গালি দিবা, আর গালি নাও যদি দেন কবে এই কিটা হইলে অত আন্তর দেখে হইবা। আল্লাহ রাব্বুল ইজ্জতের ধৈর্য এত ধৈর্য যে আল্লাহ রাব্বুল ইজ্জতে তার শাস্তিও দেন না মারই না, চাইলে তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার অনুমান দিতে পারে, আল্লাহ মারই না সুযোগ দেন। ইন্নাহুম ইয়াজআলুনা লাহু নিদ্দান, মানুষে আল্লাহ রাব্বুল ইজ্জতের লাগি শরীক তৈয়ার করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ছেলে সন্তান তৈয়ার করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের স্ত্রী তৈয়ার করে, ওয়াইজআলুনা লাহু ওয়ালাদান, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের লাগি বাচ্চা তৈয়ার করে, মানে হর অমুক আল্লাহর বাচ্চা অমুক আল্লাহর ছেলে অমুক আল্লাহর কথা, وهو مع ذلك يرزقهم ويعافيهم ويعطيهم ان اطلب الخرار بعده الله رب العزه تعالى مغفر دي اطلب الخرار بعده الله رب العزه تعالى رزق دي اطلب الخرار بعده الله رب العزه تعالى دعاء قبول করে কেন দি কিতাব যাইতাছে না যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দর্জ অসীম এটার কোনো সীমা নাই। সো আমরা কিতাব পড়তাম ইলা যদি ভুল করিয়াও থাকি কোনো ধরনের কোনো জাতের শিরিক করিনছি আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহ মাফ করে দিলাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, শর্ত হইলো মরার আগে মাফ চাওয়া, আর যে ভুল করছি এই ভুল থেকে বিরত হওয়া লাগবে ফিরিয়া হওয়া লাগবে, যদি ভুলের মাঝে তাকিয়া তো বা করি তো বা হবল হইত না, কথা বলছেন নি, শর্ত হইলো গুণা থেকে ফিরিয়াই দিলাম, তবা কবুল হওয়ার এক নিয়ম হইলো যে গুণা থেকে ফিরিয়াই দিলাম। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এই ধরনের শিরিক থেকে ছোট বড় যত শিরিক আছে সব ধরনের শিরিক থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ক্বাল আল্লাহু কাযযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক, যে বনি আদমে আমারে মিশা মনে করে, বনিয়াদেমও মনে করে যে আমি মিশা, আমি যেটা হই না এটা হাসা নাই, আমি যত হুকুম আহকাম দিছি বা কিতাব নাজিল করছি যত কিছু হয়েছি কিতাবের মধ্যে এটা হাসা নাই, অথচ তার এরকমর মনে করার কোনো শক্তি নাই, তার এরকমর কোনো মনে করার যে যোগ্যতা তার এই যোগ্যতা নাই, মানে আল্লাহর যে প্রশ্ন করত এই যোগ্যতা তারে আল্লাহ রাব্বুল ইজ্জতে দিছই না, খেউরে দিছই না, যে আল্লাহ তুমি একটি কিতাব লেগে বললা, হ্যাঁ তো তুমি ইচ্ছা করছো তো একটি ইলা না বলা, কোনো মানুষের হক আছে নিলা হইতো আল্লাহরে চাচা কিতাব হইতো হইতে পারবো নি আল্লাহরে,
তো আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, তার এটা করার কোনো হক নাই, যে আল্লাহ রাব্বুল ইজ্জতে হাসা হইছেন না মিসা হইছেন সন্দেহ করার তার কোনো হক নাই। ওয়াশাতামানি ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, আর আমারে গালিগালাজ করে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা, যে আমারে গালিগালাজ করে অথচ তার কোনো হক নাই আমারে গালাগালি করার, মানে আমারে গালি দেনেওয়ালা হে যে আমি তারে সৃষ্টি করছে, হ্যাঁ আমার মুঠির শক্তির ভিত্তিতে চাইলে কুঠরি তারে বাড়ি দিতে পারো, তার কোনো হক নাই অথচ আমারে গালি গালাজ করে। এরপরে আল্লাহ রাসূল বুঝাই দেন যে ফাআম্মা তাকযিবুহু ইয়্যায়া ফাযআমা, আমার হুকুম আহকামরে মিসা মনে করে কিরকম যে হে মনে করে হে জিত হইত নাই, আমি তারে ফিরাইয়া যে জেলা আসলা করতে পারতাম না, এখান খিলা যখন আমরা বলি যাই যে আল্লাহ আল্লাহ যেন হাইয়ুল কাইয়ুম, আল্লাহ যে সর্বাবস্থায় জীবিত, কেন আমরা বলি যাই, বলিয়া অনেক সময় অনেক গুনার কাম করি, এর অর্থ হইল যখন গুনার কাম করলাম এর অর্থ হইল আমি গুনা দ্বারা সাবিত করতাম চাইলাম যে আল্লাহ জিতা নাই, কথা বুঝছেন, গুনা দ্বারা সাবিত করতাম চাইলাম যে আমার জিতা করমেওয়ালা আর কেউ নাই, নাইলে গুনা করতাম কেন, কথা বুঝছেন, একজন মুমিনে গুনা করতে পারে না, তার সবসময় দিলের মধ্যে আল্লাহ মৌজুদ থাকতাম, আল্লাহ যেন হাজির আসন সবসময় তার দিলের মাঝে মজুদ, সবসময় তার দিলের মাঝে হাজির যে আল্লাহ দেখরা আল্লাহ লেখরা আল্লাহ গুনরা সবকিছু আল্লাহ রেকর্ড করা। এরপর হইল ওয়া আম্মা শাতমুহু ইয়্যায়া ফাকাউলুহু লি ওয়ালাদ, আর আমারে গালিগালাজ করার অর্থ হইল যে হে হয় আমার ছেলে আছে, فسبحاني ان اتخذ صاحبه ولا ولدا, الله رب العزه تقول যে কোনো বাচ্চা বা কোনো স্ত্রী রাখা থেকে আমি পবিত্র, আমার স্ত্রী রাখার প্রয়োজন নাই আমার বাচ্চা রাখার প্রয়োজন নাই, ঠিক আছে, এই হাদিস হল বুখারী শরীফের হাদিস, পয়লা হাদিস আছে মুসলিম শরীফের হাদিস, যে এই হাদিস দ্বারা বুঝতাম পারলাম যে আমরা অনেক সময় অনেক খাস করি যে খাস দ্বারা আমরা আসলে আল্লাহরে গালি দিলাম, যে খাস দ্বারা আমরা আল্লাহরে মিথ্যা সাবিত করতাম সাইরা, মানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, তো এই হাদিস দিয়ে হাত বুঝাইতে সাইরা আল্লাহ রসুলে যে খুব হুঁশিয়ার থাকার দরকার, গুনাহ করার সময় খুব হুঁশিয়ার থাকার দরকার, কথাবার্তা মারতে সময় খুব হুঁশিয়ার থাকার দরকার, ইয়ে গালিগালাজ দিতে সময় খুব হুঁশিয়ার থাকার দরকার, মানে আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছু দেখরা, আর ছোট হোক আর বড় হোক শিরিক করতে সময় খুব হুঁশিয়ার থাকার দরকার, যে আল্লাহ রাব্বুল ইজ্জত এগুলা দেখরা, আর এগুলার কারণে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত নারাজ হয়ে যায় তখন আমরা দুনিয়ারও বরবাদী আখেরাতেরও বরবাদী, আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা দুনিয়া আখেরাতের মধ্যে কামিয়াবি আতা করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এর বাদে আল্লাহ রাব্বুল ইজ্জত তখন 117 নম্বর আয়াত, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইলা বাদিউ, বাদিউ ও ব্যক্তির খাওয়ায় যেই কোনো জিনিসে সৃষ্টি করছেন ও সময় থেকে যে সময় এই জিনিসের কোনো অস্তিত্ব আছে না, কোনো ইমাজিনেশনও আছে না যে জিনিসটা ওলা উইত, এখন না জমিন বানানি হয়ে গেছে, এখন মানুষে গুগলের পিকচার দেখে দেখি সবে বানাইতে পারে জমিন, সবে মনে করে ওলা ওলা লেখলে ওলা গুলমুল করে লেখলে অন্য কিছু গ্রিন অন্য কিছু পানি অন্য কিছু গাছ গাছালি দিলে ওটার নাম জমিন হয়ে গেছে, কিন্তু এই জমিন যে সময় আসিল না এই জমিন আল্লাহ রাব্বুল ইজ্জতে একটার চিন্তা দ্বারা আনছেন, অক্টারে হয় বাদিয়ে বাদা বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিন আর আসমান রে মুলতাকি সৃষ্টি করছে, যে সময় কোনো অস্তিত্ব আছে না, কোনো পিকচার আছে না, কোনো ছবি আছে না, কোনো চিন্তাধারা আছে না, কোনো মানুষে আইয়ে কোনো আইডিয়া দিছে না, কোনো ব্যক্তি কোনো আইডিয়া দিছে না, তো ওলা করলে ওলা সুন্দর হইবে, আল্লাহ রাব্বুল ইজ্জতে সমস্ত প্ল্যানিং করিয়া জমিন আসমান বানাইছে, ওয়াইদা কাযা আমরান, আর যখন কোনো ফয়সালা করার জরুরত পড়ে যখন কোনো ফয়সালা করে ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা হইল কুন ওই যাও ফায়াকুন ওই যায়, আর আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিন আসমান ফয়লা থেকে বানাইছে, এরপরে কোনো ফয়সালা করতে সময় করলে কি মশওয়ারা করা লাগেনি,
আল্লাহ রব্বুল ইজ্জতের উপর কনসেন্ট্রেশনের দরকার নাই, কেউ লোকে মিটিং করার দরকার নাই, কেউ লোকে মশওয়ারা করার দরকার নাই। সো আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ সব থেকে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে যেটা হইছেন ওটা মানতাম। এখন যদি দেখা যায় আল্লাহ রব্বুল ইজ্জতের কথা আমার ফিরর কথার উল্টা যা, কোনটা মানতাম আর কোনটা ছাড়তাম? হাজা হইনি ফার্মনি এই শক্তি আছে নি আমরা যে ফিরোরটা ছাড়তাম আল্লাহটা ধরতাম, ফার্মনি চা। হ্যাঁ, যদি ফার হইন তাহলে আল্লাহরে আপনি আল্লাহ হিসাবে মানছ, আর যদি কইন না আল্লাহ আর কিতাব উজন ফিরে তাই তো ফুড়িয়া ফুড়িয়া বহুত তার খরচ হইন, বহুত গৌসে গৌসে আজম হয়েছেন তাই। তো থানোর কথা শুনা লাগবো, থাইন বালা বুঝরা তখন ওই যাব আল্লাহর হুকুম আহকামর উল্টা যাইব। আমরা তো অমুক অমুক দেশ থেকে আইছি, বলে ইলা খেলে ইসবে একজাতি খবর বিন দেখালে, বলে আমরা শেখে বিনছি আমরাও বিনছি, বলে ইটার কোনো দলিল আসেনি যে ইলা যে সবে একজাতি বিন দেওয়া লাগবে, কোনো হাদিস আসেনি কোনো কিছু আসেনি। শেখ কইল না তুই না কিছু হাদিস উদিস না, বা আমি ওলা কইছি আমি ওলা করি তারাও। তখন শেখ খান বুঝাইলা যে দেখো মানার সময় একমাত্র মানার জায়গা হইল কোরআন আর দ্বিতীয় হইল হাদিস, এছাড়া যদি কোনো বন্ডামি দেখা থাকে ধনীগুর নাম হইল বন্ডামি, বেজার হইল না এগুলো বন্ডামি, এগুলো ইসলামের নীতির পাড়া যে সবে এক জাতীয় কাপড় ফিন্দা পারি জমি আর পারি আমরা ইসলামের স্লোগান দিব না। যদি ফিন্দার দফার উপরে একমাত্র কাপড় যেটা আল্লাহ রসুলের উৎসাহ কোনা দিছে সাদার প্রতি উৎসাহ কোনা দিছে, বেজার আমি সাদা পিন্ধি আমি সাদা বালা পাই সুতরাং তুমিও সাদা পিন্দ, তুমি তাই সাদা দিয়ে মুর্দে গান্ডে দাফন করিও, তো সাদার প্রতি তাই আহ্বান করছে। তো যদি ফিন্দার লাগেও আর এক জাতি সবে ফিন্দার লাগে সাদা পিন্দ, এছাড়া আল্লাহ রসুলের কোনো আদেশ নাই যে সবে গ্রিন ফিন্দা লাগবো অথবা সবে ব্ল্যাক ফিন্দা লাগবো, কথা বুঝছেন নি? কিছু জাতি আছেন মুসলমানের ফলে তারা মুসলমান ডাকে তারা সবে খালা ফিন্দে। তো এগুলার থেকে আপনারা খেয়াল খেয়াল রাখবেন হুশিয়ার থাকবেন। তো আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম চলতো আর বাকি যত হুকুম আহকাম আছে কোরআন হাদিসের বাড়া বাড়া যত হুকুম আহকাম এগুলা থেকে আমরা বিরত থাকতাম ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আমরা বিরত রাখতাম, আল্লাহ রব্বুল ইজ্জত আমরা সবসময় চৌকান্না থাকার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله او تاتينا ايه وقال الذين لا يعلمون ذرك تشو زاننا مركو ترى هو لولا يكلمنا الله الله يمر لك ما تنيا غني او تاتينا ايه او تبا امر رفرت ان كن ايات نازل غرينا غني তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আগেও কইছেন বিচারা মূর্খ। সো মূর্খর খামিল ওগুলা মূর্খ কইব কইব তাইনো খালি জানিনি আমরা জানি না নি কথা বুঝছেন, তখন এনতানরে আমরাও খেয়ালও রাখতাম যে এরা হইল মূর্খ মানুষ, এরারে আলগা করি করি নিয়ে বুঝাইতাম যদি মসজিদ আইয়া হাউচাও করে হইচই করে ইয়ে ইমাম অহলর লইয়া কিছু ক্রিটিসাইজ করে ইমাম অহলর পিছনে গিবত করে ইমাম অহলে কিছু হইলে ওটার লইয়া ঠিকঠাকি করে, তো এরারে আমরা দড়ি দড়ি নিয়ে বুঝাইতাম বলে এটা করি সেখানে এরা ঠিকঠাকি করার কারণে ইমামর কোনো ক্ষতি হইতো না কিন্তু তার বেটার ক্ষতি হইছিল খিলা ক্ষতি হইব যারা আলিমুলামারে বেজ ধরে এরার খানদান আল্লাহ আলিমুলামার তো ইয়া করে। দুই নম্বর হইল এ বিচারা মরতে সময় তার ইমানের গ্যারান্টি নাই, যেহেতু যারা কোরআন হাদিস রে দরিয়া রাখরা কোরআন হাদিসের খাদিম যারা এরার লইয়া ক্রিটিসাইজ করছে, সো তার ইমানের গ্যারান্টি নাই, হয়তো কাফির হইয়া মরতে পারে হয়তো মুশরিক হইয়া মরতে পারে,
কথা বুঝলেন? তো এরা বুঝাইতে পারি না, মানে এ তো বিচারে বুঝেন না, এর লাগে আল্লাহ আল্লাহ আমার উপরে আয়াত নাজিল করেন না, আসলে আল্লাহ তার উপরে আয়াত নাজিল করবা না। আল্লাহ নবীর জমানা তো হইছে না, আর এই জমানা তো আর হইতো না। হ্যাঁ, আল্লাহ নবীর জমানারে তুলিয়া বুঝছেন আল্লাহ, যে মুনাফিক হলে তারা আল্লাহ চিন্তা করত, হয়তো কোরআন আমার উপরে নাজিল হয় না কেন, তাই মোহাম্মদ গীতা তাই গীতা আল্লাহ মানুষ হয়ে গেল না গীতা, তার উপরেও খালি নাজিল হয় তাহলে তারা টিটকারি করত। আর এখনকার জমানায় টিটকারি ইচ্ছা নাই বা অক্টার সম পরিমাণ অক্টার সমান কিলা তাই না, খালি জানি নি আমরা জানি না, তাই না খালি কোরআন হাদিস পড়ছো নি আমরা হাতেই চিনি না কোরআন হাদিস, অত যে ফুল বন্ধ করতে পারতো না দীক্ষা। আপনি যদি হইন বলে ফজরের বাদে কোরআনের ক্লাস হয় বইস, বইতো না জীবনে বইত না। আপনি যদি কইন মাগরিবের বাদে তাফসীরের ক্লাস হয় বইও বইতো না। আপনি যদি কইন হাদিসের ক্লাস হয় ফিকহর ক্লাস হয় ল্যাঙ্গুয়েজ ক্লাস হয় আরবি ক্লাস হয় বইও বইতো না। তার দিলের ভিতরে হইল হামসে বড়া কোন হে, আমার থেকে বড় খেয়ে আছে, কত বুঝছেন? তো এনতান রে আপনারা খেয়াল রাখবা, খেয়াল রেখে এনতান রে বুঝাইয়া শান্ত রাখবা, এখানে এনতানোর কারণে ফিতনা প্রচার হইব আর এনতানোর কারণে মাইল লাগবো। গত কয়েকদিন আগে আমি মসজিদে ইয়ামাইয়া কইছি কিতাব কইছি যে আপনারা ইমাম সাহেব যেগুলো আইন নেনি আপনারা পুরো রাস্তা দিয়ে যান। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যারা বুঝদার দেয় তো বুঝিয়েছে, কিন্তু যারা বুঝদার না এরা দিল আঘাত লাগছে। তো গতকালকে আমার একে হাজি সাহেবে গিয়া পড়া অফিসে গিয়া পড়া পড়া আপনি তো কইলা বালা কথা, কিন্তু হেবেটা লুইয়া টিটকারি করে আপনারে হেবেটা লুইয়া আপনারা টিটকারি করে দেয় আপনি ইটা কইলা খানে আর আর ইমাম হলে দুই দুই নেতা মাছ বড়াই গান আরে কত বুঝছেন? তখন এনথানরে আপনারা খেয়াল রাখবা, যদি দেখো এলা এরা টিটকারি করে এরা বুঝাইবা কইবে বাইরে মাতিস না, ইমাম সাহেব যেখান কইছেন তুই বুঝতে না তার আখলট তোরা কমি আছে বলে ইমাম সাহেব যেখান কইছেন এখানে আমরা খেয়াল রাখার দরকার, যে আমরাও ঘুরা ঘুরিয়াও ইয়া ইমাম সাহেবের রাস্তা দিতাম এটা আদব, ইমাম সাহেব না গেলে তাই নামাজ পড়াই বাকিলা। ইমাম সাহেব যদি আপনারা আটায় রাখি দেন আর খান আপনার ঘনা যদি পড়াই না তোরা আর ইমাম সাহেব যদি যাইতে পারেন না তখন তাই নামাজ পড়াই থাকি না, এক নম্বর। দুই নম্বর হইলো তাই যদি ঠেলামারি যায়, আমার চাচাই কইছেন একটু আগে যে ঠেলামারি যদি যায় তখন কইব ইমাম সাহেব ইয়াতে আমার লাভ মারি দিলাম ঠেলামারি দিলাম। আর আপনি যদি কইন একটু তা হরে বা আপনিও হয়তো ইমাম সাহেব হয়তো তাই তো কইতে না হরবে ইমাম সাহেব কোনোদিন হরবে কইবার এটা আদবর খেলা, তো যেও হোক তাই কইবে একটু তা হরে উঠা, কিন্তু হে তার বাসায় বুঝবো, হে বুঝবো তার বাসায় কইব হ্যাঁ ইমাম সাহেব হরবে হইতো না মারে বুঝলেন? তো এর লাগে এনতান রে আপনারা বুঝাইয়া শান্ত রাখবা, যে জ্ঞানের কমি এরা বুঝের না আল্লাহ রাব্বুল ইজ্জত এনতান রে বুঝদান করতা আমিন ইয়া রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কয় যে কিছু মানুষ আছে এরা হলো মূর্খ মানুষ, তারা কইব যে আল্লাহ রাব্বুল ইজ্জত সরাসরি আমার লগে মাতুই না কেনে আও তাতিনা আয়াত কতবা সরাসরি আমার উপরে আয়াত নাজিল করেন না কেনে, কাযালিকা ক্বাল আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাউলিহিম, আগে যারা আসলে এরাও কথা কইতা আগে মূর্খ মানুষ হলো আস্তা অন্যান্য নবী হলো জমানা, আর সব জমানা তো সবে ওখতা হইছে যে আল্লাহ আমার লোকের সরাসরি মাতিন না আল্লাহ আয়াত আমার উপরে নাজিল করেন না, তাশাবাহাত কুলুবুহুম এরা দিন মিলাই একজাতি দিন, যদিও হেনতাই না আসলে ইহুদি বংশ কিছু আসলে নাসারা বংশ কিছু আসলে ইউসুফ আলাইহিস সালামের উম্মতের অংশত কিছু আসলা জাকারিয়া আলাইহিস সালামের উম্মতের বংশধর, মানে বিভিন্ন সময়ের বিভিন্ন গ্রুপের মানুষ আল্লাহ এখন তাশাবাহাত কুলুবুহুম এরা দিল একজাতি, যদিও সময়ের ব্যবধান 100 বছর 500 বছর 1000 বছরের ব্যবধান কিন্তু দিল একজাতি এনতান এনতান থেকে হুশি এনতান থেকে হুশিয়ার তাকিও قد بينا الايات لقوم يوقنون الله رب العزه قائل امي امر ايات كل تنگي بانگي বিশ্লেষণ করে দিলাম তোমার তানরে যাতে তুমি তাই আল্লাহ আয়াত রূপে ইয়াকিন রাখো, মানে আল্লাহ রাব্বুল ইজ্জতের আয়াত রূপে আপনার ইয়াকিন থাকতো যে আল্লাহ জাহান কইরা আল্লাহ বুঝিয়াও কইরা আল্লাহ জানুনি গুন্তর অবস্থা, তারা এক জমানাত আইছে ইহুদির নাম লইয়া আর এক জমানাত আইছে খ্রিস্টানের নাম লইয়া আর এক জমানাত আইছে মুনাফিকের নাম লইয়া আর এক জমানাত আইব বিভিন্ন ধরনের নাম লইয়া তারা থইয়া রইল, কিন্তু মানুষ কিন্তু একই গ্রুপের এক গ্রুপের মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করা হইল, কাতল করার পিছনে যে গ্রুপ আছে
সমান গ্রুপ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতল করার পিছনে, সমান গ্রুপ হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতল করার পিছনে, সমান গ্রুপ হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতল করার পিছনে। কিন্তু এতদিন কিতা হইছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিয়া তৈয়া হইত। ফোনে তারার নাম থাকতো খারিজি, ফোনে তারার নাম থাকতো মুর্তাজিলা, ফোনে তারার নাম থাকতো রাফিকা, ফোনে তারার নাম থাকতো মুনাফিক, ফোনে তারার নাম থাকতো মুশরিকুন। মানে বিভিন্ন সময়ে এরা বিভিন্ন নাম আছে, কিন্তু একই মজহবের মানুষেরা। আর এই জমানা তো হেরার বংশ তো এখনো আছে। আল্লাহ রাসূল কইরা নিশ্চয় আমি আপনারে হকর সাথে পাঠাইছি, আর সালনাকা বিল হক, হকর সাথে পাঠাইছি, বাশীরান ওয়া নাযীরান, বাশীর অর্থ হইল জান্নাতের খুশখবরি দেওয়ার লাগি পাঠাইছি, নাযীরান অর্থ হইল জাহান্নাম থেকে আর আযাব থেকে ইনতানদের দূরে রাখার লাগি পাঠাইছি। এই কথা দিয়ে কিতাব বুঝাইতেছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে, আল্লাহ রাসূলের সান্ত্বনা দিয়া। সান্ত্বনা কিতা যে মুনাফিকি নহলে আপনার লইয়া টিটকারি যদি করে, আপনি ডরাইও না, আপনার কনফিডেন্স লেস করিও না, আপনি আগবাড়তে থাকো, আপনার খাম আপনি চালাই যাও। হ্যাঁ, এরা আপনার কোনো ক্ষতি করতে পারতো না, এরা আপনার খোল্লা মাইতে পারতো না। আপনারাই যে জিম্মেদারি দেওয়া হয়েছে বা শিরন ওয়ানা জিরন, যে আপনার হকর সাথে ফাটানো হয়েছে, যেগুলো মাত পায় আপনি হক মাত পায়, মানুষের খুশখবরি দেবায় জান্নাতের খুশখবরি, আর মানুষের জাহান্নাম থেকে বিরত রাখবায়, কবরের আজাব থেকে বিরত রাখবায়, আখেরাতের আজাব থেকে বিরত রাখবায়, আর বিরত রাখতে যাইয়া যেগুলো করার আপনি করতে থাকবে। এতে যদি আপনার উনি কেউ টিটকারি করে ক্রিটিসাইজ করে করো, এবার যাব আমি দেখুন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনার খাম আপনি করো, জাহান্নামী হলোর বিষয়ে আপনারে জিখানি হইতো না। এখানে অর্থ কি? তার অর্থ হইল আপনার দাওয়াত দেওয়ার বাদেও যদি একজনের কথা মানে না, হে বেটা তার মরতো স্যার, তার বিষয়ে আপনার জিম্মেদারি নেই, হে তার মরা হে মরছে, আপনি তারে দিন হিকানির বাদেও বেটাই বুঝেন না, আপনি তারে শান্ত অবস্থায় ভদ্র অবস্থায় তারে বুঝাইরা বালা বাসায় বুঝাইরা বাইরে ব্যাপী করিস না, মসজিদে ইমাম সাহেবের সম্মান করিস, মুসল্লি হলের সম্মান করিস, মসজিদে বলব গুজব করিস না, মানুষের গুলা সুন্দর ফোড়া, মানুষের গুলা নকল ফোড়া, বুঝাইলা মায়া করি না খাল লাগে, হে যদি বুঝবা নিলা আমার কোনো ফায়দা হইব না। তার তার কষ্ট তো আমি নিতাম না, তার সুখও আমি নিতাম না, নিমুনি আমার সুখও হে নিতে পারতো না, আমার কষ্টও হে নিতে পারতো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, একজনের যে বার, একজনের ওজন, একজনের লোড আর ওজনে নিতা না, এটা আল্লাহর ওয়াদা। কিয়ামতের দিন আপনি আমার লোড খেয়ে করতাম না, আর আমি আপনার লোড খেয়ে করতাম না, আপনি আপনার লোড খেয়ে করবা, আপনি যত হান করছো এটার জিম্মেদার আপনি, আমি যত হান করছি ওটার জিম্মেদার আমি। সুতরাং আমি তারে বুঝাইলাম বালার লাগি, মানে যদি মাশা আল্লাহ, যদি মানে না আল্লাহ বলে যে তখন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যে আপনারে কিয়ামতের দিন ইনতানের বিষয়ে জিজ্ঞানি হইত না। হ্যাঁ, ওই সময় জিজ্ঞানি হইত না যখন ই নবিয়ে তানর যে দুই জিম্মেদারি দেওয়া হয়েছে, বাশিরান ওয়া নাযীরান, দুই জিম্মেদারি দেওয়া হয়েছে, যদি তাই দুই জিম্মেদারি আদায় করি না তাহলে তার রিয়ার জিকে নেই, আর যদি আদায় করই না তাহলে তার জিকে নেই। ই সমান আয়াত হইল ইমাম অখলর লাগি, যে ইমাম অখলরে আল্লাহ রব্বুল ইজ্জতে ইমাম বানাইছে, ইমাম ওয়া সহজ সহজ খাম নাই, এনতানরে আল্লাহ রব্বুল ইজ্জতে জিম্মেদারি দিছে, আল্লাহ রাব্বুল ইজ্জত চুজ করছে মসজিদ চালানোর লাগে, মানুষের দিনের পথে ডাকার লাগে, বিল হক হকর কথা খোয়ার লাগে, আর কিতা বাশীরান মানুষের জান্নাতের খুশখবরি দিবার লাগে, মানে বালা খাম করলে সওয়াব আছে যেন ওটা জানানোর লাগে, আর বাদ খাম করলে যেন আজাব আছে শাস্তি আছে ওটাও জানানোর লাগে। নাজিরান অর্থ হইল যে ওয়ার্নিং করলেওয়ালা, মানুষের ওয়ার্ন করো, মানুষের সাবধান করো,
সঠিক পথের প্রতি আহ্বান করতা আর বাদ পাত্তা কি তন্ত্রে তন্ত্রে সাবধান করতা। ই খাম যদি ইমামে ফরিয়াতা হয় তাহলে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, ই ইমাম রে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত আর সওয়াল করতা না যে তাই কিতা করছে না কিতা করছে। ই এক আয়াত দি আল্লাহ রাব্বুল ইজ্জত নবী সহ নবীওয়ালা খামর মাঝে যতজন জড়িত আছেন সব রে এক আয়াত ভিতরে আয়াত শুনে নাই। সো নবীওয়ালা খামর মাঝে দাওয়াতের খামর মাঝে যারাও শরীক হইবা এরা শর্ত হইল যে আখেরাতের খুশখবরি শুনাই তৈবা, মানে বালা খাম করলে কিতা পাইবা একটা শুনাই তৈবা মানুষরে, আর বাদ হাম বললে কিতা হইব একটা মানুষের খালি শুনাই তৈবা সবসময় মানুষরে বুঝাই তৈবা। যদি বুঝাই এলা হয় তাহলে যতজন দাওয়াত খাম আসল এনতান রে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন শাস্তি দিতা নাই। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এনতান খেনে নামাজ পড়লা না, এনতান খেনে দুরুদ পড়লা না, এনতান খেনে কোরআন পড়লা না, এরার কারণে এনতান রে আলিম হল রে বা দাঈ হল রে শাস্তি দেবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা রে সত্যিকারের দাঈ হিসেবে কবুল করুকা, সত্যিকারের দিনদার হিসেবে কবুল করুকা, আর আমরার মাধ্যমে আমরার তুলুতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরার কমিউনিটি রে আমরার আহলে ইয়াল রে আমরার বুবের চেয়ে আমরার পরিবেশ পরিজন রে পরিবার পরিজন রে সব রে আল্লাহ রাব্বুল ইজ্জত হিদায়ত দান করুকা। আমিন ইয়া রাব্বুল আলামিন। ও সাইরা এত তফসীর করে আসবো না আপনি যাবো ইনশাআল্লাহ। তো আজকের খুলাসা হইল যে আল্লাহ রাব্বুল ইজ্জতের লগে শরীক শিরিক হইত না, কোনো ধরনের শিরিক হইত না, নাম্বার ওয়ান। নাম্বার টু হইতো সবসময় জানা রাখত না থাকতো যে জমিন আসমান মালিকের মালিক হইলে আল্লাহ, আল্লাহর হুকুম মেনে চলে আর কেউ হুকুম চলে না, সুতরাং আল্লাহর হুকুম মানিয়া চলতাম। তৃতীয় হইল যে কিছু মূর্খ মানুষ আছেন যারা মূর্খতার কারণে অনেক বাদ প্রশ্ন হল করব, এরারে ইগনোর করতাম, এরারে বুঝাইতাম, এরারে দিনর মাঝে রাখতাম, কিন্তু এরার প্রতি সতর্ক থাকতাম, এরা যেন আমার গুণগাহের পথে নিয়ে আনে, এরা কথাবার্তা যেন কথাবার্তার কারণে যেন আমিও তারার দল অন্তর্ভুক্ত না হই। ওখানে আল্লাহ বুঝাইতেছে এরা তাশা বা আতুল হুম যে এরা দিন এক জাতি, এরা গ্রুপের অন্তর্ভুক্ত হইও না, হুঁশিয়ার থাকতো। এরপরে চতুর্থ আয়াত হইল আমরা সবে দিনর দাওয়তর খামমগ্ন থাকতাম, যত সময় পর্যন্ত দিনর দাওয়তর খামমগ্ন থাকবো, মানুষকে জান্নাতের প্রতি আহ্বান করবো, জাহান্নাম থেকে মুক্ত রাখার চেষ্টা করবো, তত সময় পর্যন্ত আমরা পরিবেশের বা কমিউনিটির গুণার কারণে আমরা শাস্তি দেবো হইতো না। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা আমরা দিন বুঝার তৌফিক দান করুকা, কোরআন বুঝার তৌফিক দান করুকা, কোরআন উপরে আমল করার তৌফিক দান করুকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। কার কোনো প্রশ্ন আছে কি বৈষয়? আমরা এখন বর্তমান সময়ে যেসাদিন যাই মানে ওজামায় করেন যে মিক্স বোয়াটা এটা হারাম, এটা আমি জেনে হারাম, কিন্তু বর্তমান বিয়াত গেলে দেখা যায় এটা বেটিন অথবা সাদা খালা বেটিনও আছে নি কারণ এগুলা থেকে বাসিয়া যারা থাকবা এরার ইমান আর আমলের হেফাজত হয়ে গেছে, আর যারা এগুলার মাঝে মিক্স জিনিসও পড়ে যাবা এরার ইমানের প্রতি সন্দেহ আছে, মানে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এরপরে কিতা বলছেন কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশাকু আইয়াতা আতিহি, যেমন ভাবে মনে করো একটা ছাগল চরানেওয়ালা ছাগল রাখাল, ছাগল রাখালে ছাগল রাখালি করে একজনের আইলর হান্দার কেন আরজনের আইলর হান্দাত গিয়া ইউশাকু আইয়াতা আতিহি, এই ছাগল হয়তো হেনর জমিনে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক বোঝা গেল কিটা যে এখানে মিক্স এলাকার যদি যাইন আপনি আপনার হয়তো চোখ নিষিদ্ধ রাখার চেষ্টা করা, একজনের বুকে দিয়ে চোখ করতো না, একজনের ফিটে দিয়ে চোখ করতো না, কেন ইতার মাঝে গেলে অনেক ফিট উদ্লাইন দেখে, বুক উদ্লাইন দেখে, পা উদ্লাইন দেখে, কত জাত কত শয়তান, এখন এখান থেকে যদি যাইন না ওটার মাঝে ফায়দা বেশি হবে। এখানে হালালও ক্লিয়ার হারামও ক্লিয়ার আছে, হালালের মাঝে আপনি দাবো হারামের মাঝে দেখতে এখানে আর সন্দেহ আলা জায়গার মাঝে দেখতে এখানে, মানে সন্দেহ আলা জায়গার মাঝে গেলে হারামও হারামও লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। কত বিচ্ছু নেই, আরও হাদিসের মাঝে আছে দা মা ইয়ারিবু কা ইলা মা লা ইয়ারিবু, যেগুলোর মাঝে সন্দেহযুক্ত জিনিস আছে, যেগুলোর মাঝে মিলাউট আছে এগুলো থেকে হরিয়া দাবো কা, আর যেগুলোর মাঝে মিলাউট না ওটার মাঝে থাকে টিকিয়া দাবো কা, ওটার নাম হলো তাকওয়া। কত বিচ্ছু নেই, কারণ এই ধরনের পরিবেশও না দাবো তুমি জি আবার বলো আমি একজন দিনদার মানুষ, আমার পরিবেশের লোকের খাপ খাই বুনিয়া যদি কইন
বাইরে খাপ খাইব আমরা এটা বৃদ্ধি বুদ্ধি নিয়ে কিছু করতাম না আলিগুলো আমার তাপা থাকা দোয়া তুমি করবা কিছু ওয়াজ নসিহত করবা তো বুঝবা ঠিক আছে আর যদি মনে করো নাহিলা কিছু না তাই যদি কই বাইরে এখন তো তোমার নাচল বাই ওলা এখন ইয়াংস্টার জবলে দিব হররা বুঝিলবা যে এখানে কিছু আছে আমি যতটা বিয়াত গেছি যতজনে আমার কইছেন বাইরে ইনো ইয়াংস্টার জবলে দিব হররা ইনো গিয়া হইছে ডুলডফকি গান বাজনা খাফর কোনো অস্তিত্ব নাই তো ইতা মানে আমার কষ্ট হয়েছে আমাকে আর যতখানো তেনজন কইছ না মাদানী সাহেব তাহবা আব্দুল কাইম সাহেব তাহবা আবুল ইসলাম খান সাহেব তাহবা পরিষ্কার ইমাম সাহেব তাহবা ইতার মাঝে গিয়ে আমি শান্তি পাইছি কেন তারা জানিয়া নিয়ে এরারে আলিম করলেন এরারে নিয়ে যুদ্ধ করতে পারতো না কথা বলছেন তো আপনি অনু বুঝিলবা তাইজন যদি কয় নাই নয় ইমাম সাহেব হলো তাহবা আরো কিছু বালা নেককারক হল তাহবা কিছু তেলাওয়াত হইব দোয়াও হইব তো বুঝিলবা না এরা সরু সরু জানি করতো না কথা বলছেন মানে একজন তো পুরাই হিসাব তো দিতে পারতো না কোনো একটা আইডিয়া যদি দিলাই আইডিয়ার উপরে ভিত্তি করে যদি জানিয়ে বাকি আল্লাহ রাওলা এখন অলিমার দাওয়াত গ্রহণ করাও সুন্নত এখনো যদি অলিমার দাওয়াতে সুন্নত দাওয়াত গ্রহণ করতা কি আর কোনো প্রশ্ন আছে নাকি পয়সা শাহ ভাই কিতাব হইতে আসলে ভাই জি অনলি 0.1% মেবি আপনি যারা বলে যে আমি বাবা অল অফ করতে আছে এখন আমি একটা দাওয়াত দিই যখন আমি বললাম না আমি পুরো বিষয় এখানে বলা লাগে আমার ওই বলতে কামা লাগে বলি না আমার ফ্যামিলি ফিটনেস ইস্যু ওকে তখন দেখা যায় আমার বড় প্রবলেম আছে দেখা যায় আমার একটু বড় বাঙ্গার উপক্রম হয়েছে আমার ওই জন্য না আমি এখানে ওই বিকেন আমার ভাই বাতি যাওয়া ভালো আছে এখানে ওকে এই জন্য এখানে প্রবলেম তখন হইল কথা যে আমি আমার এই কুন্দর কুন্দলর অন্তর্ভুক্ত মনে করি পুরাণ মধ্যে আইছে যে মুত্তাকি নহন তারা হইলে খম মানুষ ওয়াকালিল মা ইউমিনু যে হাসান কুল মুত্তাকিন যারা এরা হইলে কালিল ছোটো ছোটো অঙ্কর মানুষ মানে খম কালিল মা ইয়াশকুরুন শুকুর গুজার বান্দা হল হইলে খম মানে মুত্তাকি হাসান কুল তাকওয়াওয়ালা যারা এরা হইলে খম মানুষ সো বেশিরভাগ 99% তাকওয়া ছাড়া মানুষ দুনিয়ার মধ্যে একটা আল্লাহ কোরআন মধ্যে পেয়ে যাচ্ছে এখন হইল আমি জান্নাতের উফরটা তাকতাম না নিঃসরটা তাকতাম দ্বিতীয় হইল আমি নিজে হিসাব মিলাইতাম এখন যদি আমি যদি কুস্তাকে জান্নাতের সূত্রটা তাহার কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন যদি আমি কুস্তাকে কখদিন জাহান্নামে তাহার বাদে আমি জান্নাত যাইব না এটাও আপনার আপনার মর্জি আপনি যদি চুজ করিলেন কোনো অসুবিধা নাই এখন যদি কই না না আমার জাহান্নামে যাইতাম চাই না জান্নাতের সূত্রটা তো যাইতাম চাই না জান্নাতের উফরটা তাকতাম চাই তখন ফয়সালা আপনার হতো আপনার কথা হইবা এখন কত হইল এখন কত হইল যে বোন লোকে লাগি যাব বা পরিবারের লোকে লাগি যাব তখন কিতা করা যায় তখন আপনি আপনি আপনার বুদ্ধি খাটে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন কোরআনের মধ্যে বারবার বলছেন যে ইন্নামা ইয়াতাযাক্কারু লিউলিল আলবাব কোরআন রে আল্লাহ উলুল আলবাব মিস ক্লেভার মানুষ লাগে সৃষ্টি করছেন নাজিল করছেন তো আপনি আপনার বুদ্ধি খাটাইয়া যে এমন ওলা হইতো আমার গুনাও হইতো না যতক্ষণ সাধ্য বাসিয়া থাকতাম বাড়ি বাসিয়া থাকতাম এর বাদে যদি কিছু করার নাই তাহাও লাগে কিছু করার নাই আল্লাহর কাছে তোবা করবো আর কি তখন রাত্রে আইয়া নামাজ পড়ি আল্লাহ রাখি আল্লাহ আমি যাইতাম চাইছিলাম না রে আল্লাহ কিন্তু যাওয়া লাগছে আমার বাইর বড়র বাতি জিত বিয়া আমার হালির ফুড়ির বিয়া হালির ফুয়ার বিয়া তখন বোল লোকে লাগবো বাইর লোকে লাগবো মাল লোকে লাগবো বাফর লোকে লাগবো সাইর দিকে লাগে জিব আল্লাহ কিছু করার আছে না তখন কে যাওয়াও লাগছে তখন তো আমার যা গুণ হয়েছে যে টুলডুফকির কারণে বাইন তাহার কারণে আমার মাফ করে দেবে আল্লাহর উপরে যদি আপনার দিল দেখা ইন্নাম আল আমাল বিনিয়াত আপনার যদি একান্ত যদি আল্লাহ হাসানকুল মহব্বত থাকে আর একান্ত যাইতেও চাই না কিন্তু বিপদ আইত না করে যাই না আল্লাহ দেখা আল্লাহ মাফ করব ইস্তেগফার করব ঠিক আছে জি আর কোনো প্রশ্ন আছে নাই আর কিছু না ওকে কোনো রাখতে যাই আজানোর সময় যান আপনারা ওযু করুক সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহি আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক